স্কুল অফ জার্নালিজমের সকল সম্মানিত সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিও শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছেন আমাদের খুব প্রিয় বাংলাদেশের কোটি কোটি মানুষের শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ক্রিকেট ক্রিকেটপ্রেমী এবং যারা ক্রীড়া মোদি তাদের সকলের প্রিয় একজন খেলোয়াড় একজন ব্যক্তিত্ব সাকিব আল হাসান সাকিব আল হাসান সম্পর্কে আপনারা জানেন যে আজকেই আজকেই আমরা দৈনিক সমকাল পত্রিকা এবং কিছু আরও কিছু পত্রিকায় আমরা একটা নিউজ দেখছি দেখেছি টিভিতেও দেখানো হচ্ছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে এক ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে সাকিব আল হাসান নাকি কোনো একজন জোয়ারির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি সেই প্রস্তাবনায় ইতিবাচক কোনো সাড়া দেননি পাশাপাশি তিনি এই বিষয়টি নাকি আইসিসির যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে তিনি জানাননি এবং এটি নাকি সাকিব আল হাসানের একটা অপরাধ হয়েছে এবং সেই অপরাধে তাকে আঠারো মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে এই খবরটি যখন আমরা শুনলাম তখন আমরা সবাই খুব কষ্ট পেয়েছি কষ্ট পাচ্ছি এবং আমাদের প্রায় সকলের ভেতরেই একটা অস্থিরতা কাজ করছে কারণ সাকিব আল হাসান কোনো সাধারণ ক্রিকেটার নন সাকিব আল হাসান উনি টানা কয়েকবারের বিশ্ব অলরাউন্ডার এবং আমরা যারা আমরা যারা ক্রিকেট বুঝি বা খেলাধুলা আমরা যারা সচেতন বা ক্রিকেট ভালোবাসি বাংলাদেশকে আমরা যারা ভালোবাসি আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসান কতখানি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় একজন মানুষ তিনি শুধু একজন তারকা নন তিনি একজন আইকন আইকন পার্সোনালিটি বিশেষ করে বাংলাদেশের নতুন প্রজন্মের মানুষের কাছে সব বয়সের মানুষই সাকিব আল হাসানকে ভালোবাসে তো সাকিব আল হাসান সম্পর্কে এই নিউজটি আসার পরে আমরা দেখছি যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুকে মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণিবেশের মানুষ তারা কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করছে খুব প্রকাশ করছে এবং প্রায় বলা যেতে পারে যে নাইনটি নাইন পয়েন্ট মানুষ সকলেই আমরা সাকিব আল হাসানের পক্ষে আমরা অবস্থান নিয়ে কথা বলছি আমরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকজন সুপরিচিত মানুষ যারা বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে পরিচিত গুরুত্বপূর্ণ যার যার জীবনে অনেকেই লিখছেন আজকাল তো সবারই ফেসবুক আইডি আছে সবাই লিখছেন আমি কিছু মানুষের কথা দিয়ে আজকে আমার এই ভিডিওটি বানিয়েছি আমি তাদের বিষয়গুলো একটু বিশ্লেষণ করে আপনাদের মনে ধরবে এমন কিছু কথা আমি বলার চেষ্টা করব। জাহিদ নেওয়াজ খান জুয়েল তিনি চ্যানেলায় অনলাইনের সম্পাদক এবং একসময় তিনি আমার সিনিয়র সহকর্মী ছিলেন ইউএনবিতে তিনি পরবর্তীতে ইউএনবি সাইডে চলে যান বিডি নিউজ বিডি নিউজ থেকে অনেক জায়গায় ঘুরে তিনি এখন আছেন আই এবং চ্যানেলায় অনলাইনে তিনি সম্পাদক এবং আমরা তাকে সবাই ভালোবাসি শ্রদ্ধা করি তিনি খুবই আবেগ দিয়ে ছোট্ট ফেসবুকে ছোট্ট করে একটা পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন জাহেদ নওয়াজ খান লিখেছেন হ্যাশট্যাগ দিয়ে সাকিব আল হাসান ইজ সিম্বল অফ বাংলাদেশ ক্রিকেট এবং এরপরে আছে লাভ চিহ্ন ভালোবাসার চিহ্ন তিনি দিয়েছেন হৃদয়ের চিহ্নটি তিনি দিয়েছেন সাকিব আল হাসান ইজ সিম্বল অফ বাংলাদেশ ক্রিকেট এই কথাটি কিন্তু আমাদের সকলেরই মনে ধরেছে এবং এটি সত্যি সাকিব আল হাসান মাঠের মধ্যে যেভাবে বোলিং ব্যাটিং তারপরে ফিল্ডিং থেকে শুরু করে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে আগ্রাসী মনোভাব এবং সেটা আমরা টেস্ট ক্রিকেট থেকে শুরু করে আমরা তার টি টোয়েন্টি ওয়ান ডে সর্বত্র আল হাসান কিন্তু পুরো বাংলাদেশ টিমকে সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে গেছেন আমরা মাঝে মাঝে আমরা ভারতকে হারাচ্ছি অস্ট্রেলিয়াকে হারাচ্ছি ইংল্যান্ডকে হারাচ্ছি শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার মাটিতে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে আসছি বাংলাদেশে আমরা অনেক বড় বড় টিমকে হোয়াইট ওয়াশ করেছি সব কিছুর পিছনে বাংলাদেশে ক্রিকেটের উত্থানের পিছনে আল হাসানের যে অবদান সেটি এখন আর বলার প্রয়োজন পড়ে না সব মানুষ জানেন যে আল হাসান কেমন বিশেষ করে গত বিশ্বকাপ এশিয়া কাপ এসব জায়গায় আমরা যদি দেখি যে সাকিব আল হাসান একাই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন টাইগার হিসেবে সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার যে সাহসিকতা নিয়ে চলাফেরা করে রাজকীয় যে ভাব নিয়ে চলাফেরা করে আমাদের সাকিব আল হাসানের ভেতরে সেই লড়াকু ভাবটি কিন্তু আছে জাহিদ নওয়াজ খানের কথাটি আমি আবারও বলছি সাকিব আল হাসান ইজ দ্য সিম্বল অফ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের তিনি প্রতীক রবিন আহসান একজন কবি এবং উনি একজন প্রকাশক শ্রাবণ প্রকাশনী শ্রাবণ প্রকাশনী তার প্রতিষ্ঠান শ্রাবণ প্রকাশনী আপনারা জানেন যে পুরো বাংলাদেশে শ্রাবণ প্রকাশনী এতদিন মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা নিয়ে ঘুরে বেরিয়েছে এখন আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেহেতু মুজিব বর্ষ আসছে সামনে দু হাজার বিশ সাল এই মুজিব বর্ষকে সামনে রেখে তিনি পুরো বাংলাদেশ একটি গাড়ি নিয়ে ঘুরছেন একটি বড় পিক ভ্যান সেই পিক আপের মধ্যে শত শত বই একশো বই একশো বই সিলেক্টেড বই এবং সেই একশো বইয়ের মধ্যে আবার আমার দুটি বই আছে হ্যাঁ রবিন হাসান খুব সাহসী মানুষ তিনি ছোট্ট একটা পোস্ট দিয়েছেন আপনাদের কাছে একটু মজারই মনে হবে তিনি পুরো বাক্যটি শেষ করিনি মাঝখানে ডট 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 দিয়েছেন তিনি লিখেছেন যে পাপন সরি নাজমুল হাসান পাপন আমি তাকে স্যার বলবো নাজমুল হাসান পাপন তিনি আমাদের মুরব্বী তো রবিন হাসান উনি লিখেছেন যে পাপন বাংলাদেশের ক্রিকেটের ডট 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 মারার জন্য ইতিহাস হয়ে থাকবেন আমি আর শব্দটা উচ্চারণ করতে চাই না একজন ক্রিকেট জানেন যে ক্রিকেট শুধুমাত্র যারা খেলে খেলাধুলা করে তাদের বিষয় না কবি সাহিত্যিকরাও কিন্তু ক্রিকেটের আবেগের সাথে জড়িত আরেকজন বাংলাদেশের একজন ওনাকে তরুণ বলা যাবে না আবার তিনি তার অন্যেরও প্রতীক আমাদের কাছে আমরা তাকে ভালোবাসি গবেষক কবি শাখাওয়াত টিপু তিনি লিখেছেন যে জাতি তার প্রতিভা প্রতিভা বান সন্তানদের ধ্বংস কিংবা অসম্মান করে সে জাতি অভিশপ্ত তিনি এখানে সরাসরি সাকিব আল হাসানের নাম উল্লেখ করেননি কিন্তু আমরা বুঝতে পেরেছি বা আমরা বুঝতে চাচ্ছি যে তিনি আসলে সাকিব আল হাসানের প্রতি তার যে ভালোবাসা এবং সাকিব আল হাসানের যে সম্ভাব্য যদি কোনো নিষেধাজ্ঞা আসে সেটি নিয়ে তার যে একটা শঙ্কা সেটি তিনি প্রকাশ করেছেন শরিফুল হাসান শরিফুল হাসান এখন আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড়ো যে এনজিও ইন্টারন্যাশনাল এনজিও ব্রেক ব্রেকের উনি মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান মাইগ্রেশনে যে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে কষ্টে আছেন সেই কষ্ট নিয়ে তিনি কাজ করেন তাদের কষ্ট কীভাবে লাঘব করা যায় শরিফুল হাসান আগে সাংবাদিক হিসেবে প্রথম আলোতে অনেক বড় বড় সাং প্রতিবেদন করেছেন সমাজকে নাড়িয়ে দিয়েছেন তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তিনি সাহসী মানুষ তিনি লিখেছেন তার পোস্টটি একটি বড় আমি সেটি পড়ে শোনাচ্ছি শরীফুল হাসান লিখেছেন জোয়ারির প্রস্তাব প্রত্যাখ্যান সাকিবের খবরটি হওয়া উচিত ছিল এমন আমাদের গর্ব করা উচিত ছিল কিন্তু সাকিবের মেরুদণ্ড যেহেতু সোজা খবরটা হলো জোয়ারির প্রস্তাব গোপন করেছেন সাকিব এর নাম বাংলাদেশ উনি পুরো বাংলাদেশের প্রতি উনার একটা দুঃখ কষ্ট নিয়ে বলেছেন সাকিবের সবচেয়ে বড় অপরাধ কি জানেন শরিফুল হাসান প্রশ্ন করছেন ছেলেটা মেরুদণ্ডটা বাঁকাতে পারে না কী হাস্যকর কথা ক্রিকেট জোয়ারির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যানও করেছেন এখন আইসিসি কেন জানল না সেই দায় নিতে হবে তাকে আচ্ছা ওই জোয়ারি সাকিব ছাড়া আর কোনো দেশের কোনো ক্রিকেটারদের প্রস্তাব দিয়েছিল তাদের নামগুলো একটু শুনি ভারতের কি কোনো ক্রিকেটার সেখানে ছিল শরীফুল হাসান বলছেন তার মূল্যায়ন হচ্ছে জোয়ারির প্রস্তাবে সাকিবের সাকিব যে প্রত্যাখ্যান করেছে জোয়ারির প্রস্তাব সেটি আসলে সাকিবকে বোঝার জন্য যথেষ্ট এখন আপনি যদি একজন ক্রিকেটারের কেরিয়ার নষ্ট করতে চান তাহলে আপনি তাকে রোজ প্রস্তাব দিবেন আর ওই ক্রিকেটার যদি প্রতিদিন উপেক্ষা করে কিন্তু একদিন একদিনই না জানায় তবেই চলবে আইসিসির উনি শেষ করেননি আইসিসির খড়গ আমি একটু শব্দ যোগ করলাম তারপরেও বলছি সাকিব অন্যায় যদি করে থাকে তাহলে শাস্তি হোক তবে মাঝে মাঝে ভীষণ রাগ হয় শরিফুল হাসান বলছেন তার রাগ হয় বহুদিন ধরে তো সাকিবের প্রতি সবার আচরণটা দেখছি আমার সন্দেহ ষড়যন্ত্র বাইরে থেকে নেয় বাইরে থেকে নয় ভেতর থেকেও হচ্ছে আর আমাদের দেশে যখন কাউকে বিপদে ফেলা হয় তখন সবাই তার পিছনে পেছনে লাগে শরীফুল হাসান সেটি বলছেন এবং তার ফেসবুক পোস্ট মানে হাজার হাজার মানুষ এখানে লাইক হাজার হাজার মানুষ এখানে লাইক দিবে কমেন্ট দিবে শেয়ার করবে সে একজন ফেসবুক সেলিব্রিটি তিনি ফেসবুকে পোস্ট দিলে সেখানে এক ধরনের আগুন লেগে যায় ফেসবুকে উনি বিসিবি বিসিবির ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন উনি প্রশ্ন করেছেন তাহলে আমাদের বিসিবির ভূমিকাটা কি। আর ক্রিকেটের ঠিকাদারি কি পাপন সাহেবের কাছেই থাকবে বিসিবির আচরণে মনে হচ্ছে তারা চাইছে সাকিব ক্রিকেট ছেড়ে চলে যাক খুবই ভয়াবহ একটা অবজারভেশন এখানে সর্বাধিক বিবেচনায় বলবো। শরিফুল হাসান বলছেন যে বাংলাদেশে ক্রিকেট ঠিক করতে হলে আগে পাপন দাসহ এই বিসিবির নেতাদের বিদায় করতে হবে কারণ তারা ক্রিকেটারদের পাশে অভিভাবক হিসেবে থাকার চেয়েও ক্ষমতাধর কেউ কটা হিসেবে থাকতে চায় আচ্ছা আরেকজনের ফেসবুক পোস্ট আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি কথা বলছি কানাডা প্রবাসী কানাডা প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট বাংলাদেশের অনেক বড় বড় সাংবাদিকের তিনি মুরব্বী ওনাকে দেখলে খুব বেশি মুরব্বী মনে হবে না কিন্তু উনি বেশ মুরব্বী আমাদের তুলনায় শুধু আমার নাম আমি যে একটু আগে জাহিদ নওয়াজ খান জুয়েলভের কথা বললাম আমার ধরুন তিনি তারও সিনিয়র বড়ো ভাই ফর টিটু ভাই তিনি কানাডায় থাকেন এবং বাংলাদেশে আমরা এখন যে ক্রিকেট জার্নালিজম দেখি বা স্পোর্টস জার্নালিজম সেখানে তাকে পায়োনিয়ার হিসেবে ধরা হয় শুধু ক্রিকেট না ফুটবল হকি সব বিষয়ে তিনি একজন এক্সপার্ট তিনি একাধিক পোস্ট দিয়েছেন একটি পোস্টে তিনি লিখেছেন যে সাকিবের নাও যাওয়া হতে পারে ইন্ডিয়া ট্যুরে এটি কি তথ্যের পর্যায়ে চলে গেছে নাকি অনুমান অবশ্য অনুমান নির্ভর সাংবাদিকতা বাংলাদেশ ভারতে খুব জনপ্রিয় এখন এটি বলছেন ফরার টিটু তিনি আরেকটি পোস্টে একটু বিস্তারিত বলার চেষ্টা করেছেন ফরহাদ টিটু ভাই তিনি ক্যানাডা থেকে লিখছেন উনি দুটো বাক্য দিয়ে শুরু করেছেন আলাদা আলাদা করে যে নিউজটা আসলে কীরকম হতে পারত। যে জোয়ারির প্রস্তাব গোপন করেছেন সাকিব আর জোয়ারির প্রস্তাব গ্রহণ করেছেন সাকিব উনি বলছেন যে প্রথমটা খুবই হালকা একটা অপরাধ আর দ্বিতীয়টা গুরুতর যদি সাকিব প্রস্তাব গ্রহণ করতেন এবং সেটি গোপন রাখতেন তাহলে হয়তো এখন আমরা সাকিবের পক্ষে থাকতাম না এই জায়গা থেকে তিনি লিখছেন যে দ্বিতীয়টা গুরুতর ভাগ্যিস দ্বিতীয়টা করেননি সাকিব অর্থাৎ তিনি প্রস্তাব গ্রহণ করেননি আমাদের ক্রিকেট আর ক্রিকেটারদের উপর থেকে দেশের মানুষের আস্থা আর বিশ্বাস প্রায় পুরোটাই উঠে যেত যদি সাকিব সেই প্রস্তাবটা গ্রহণ করতেন সাকিব সাকিব হাসানকে সুযোগ দেওয়া হোক একটা এটা ফরহাদ টি ভাই বলছেন এবং ফরহাদ টি ভাই যখন কথা বলেন তখন এটা আমলে নিতে হবে বাংলাদেশের যারা মন্ত্রণালয়ে যারা চালান যারা বাংলাদেশের পলিসি মেকার তাদের কারণ ফরহাদ টি ভাই একজন বিশেষজ্ঞ মানুষ খেলাধুলা বিষয়ে বিসিবি তাকে ব্যাক আপ করুক সর্বাত্মক উনি চাচ্ছেন যে সাকিব আল হাসান যদি গোপন করেও থাকে তাহলে এটা তার একটা খুবই হালকা অপরাধ ওনার ভাষা এবং বিসিবি যেন তাকে ব্যাকআপ দেয় আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের সবচাইতে বড় বিজ্ঞাপন এইভাবে কালি লেগে গেলে খেলাটা অনেক পিছিয়ে যাবে বাংলাদেশে এটা সঠিক সাকিবুল হাসান বাংলাদেশের কোটি কোটি মানুষকে উজ্জীবিত করেছেন বিশেষ করে নতুন প্রজন্ম তারা সাকিবের এমনই ভক্ত যে তাদের হাটা স্টাইলটা পর্যন্ত সাকিবের মতো হয়ে যায় সেখানে সাকিব আল হাসান যদি আজকে নিষিদ্ধ হয়ে যান সেখানে বাংলাদেশের ক্রিকেট পিছিয়ে পড়বে এই আশঙ্কাটা ব্যক্ত করেছেন ফরার টিটু ভাই সব কিছুর পর আমার মনে একটা প্রশ্ন আসছে আমার মনে না ফরার টিটু ভাইয়ের প্রশ্ন তিনি কানাডা থেকে লিখছেন যার উত্তর খুঁজে পাচ্ছি না সব কিছুই ঠিক দুই দিনের মধ্যে ঘটছে কেন সাকিবের বিপক্ষে দুই দিন বলতে উনি বুঝিয়েছেন যে আগে আমরা দেখেছি যে আল হাসান এক ধরনের ক্রিকেটারদের নিয়ে আন্দোলনে যাওয়ার কথা বলছেন যে তাদের সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে সেখানে তিনি নিয়ে আমরা দেখেছি যে নাজমুল হাসান পাপন সাহেব এবং ক্রিকেট বোর্ড বিসিবি তার সাথে সাকিব এবং অন্যান্য ক্রিকেটারদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু ক্রিকেটারদের বিষয়ে অত্যন্ত উনি মাতৃ সুলভ আচরণ করেন মায়ের মতো আচরণ করেন সবাইকে উনি ভালোবাসেন সবার সাথে ফোনে খোঁজখবর নেন তিনি কিছুটা হস্তক্ষেপ করেছেন এবং এটা মোটামুটি আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় এসেছিলাম এরপরও আমরা এখন দেখছি যে আল হাসানের বিষয়ে এরকম একটা ঘটনা আইসিসির পক্ষ থেকে তোলা হচ্ছে এই জন্য উনি প্রশ্ন করেছেন যে এই দুদিনের দিনের মধ্যে তাহলে কেন হবে আগে কেন হয়নি কথাটা নিষ্ঠুর হলেও সত্য ফরাতিটু ভাই বলছেন যে জাতির কাছে সাকিব পাপনদের চেয়ে ক্রিকেট অনেক বড়। তার চেয়েও বড় ক্রিকেটের প্রতি ভালোবাসা ক্রিকেটকে ঘিরে স্বপ্ন তিনি বোঝাতে চেয়েছেন যে যদি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেও থাকে তাহলে সেটিকে সংকুচিত করে শেষ করে দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে যেন এগিয়ে নেওয়া হয় এবং তিনি সাজেস্ট করেছেন যে তিনি চান যে বিসিবি যেন সাকিব সাকিবুল হাসানকে ব্যাকআপ দেয় পেছন থেকে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মাসুদ পারভেজ তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা লিখেছেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কথাটি আপনি একটু মন দিয়ে শুনবেন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ পারভেজ তিনি লিখেছেন যে বঙ্গদেশের শিল্প সাহিত্য শিক্ষাঙ্গনে ক্রিকেটার সাকিবা আল হাসান টাইপের কিছু ক্যারেক্টার থাকে যেমন ধরেন ভার্সিটির এক শিক্ষক যিনি নিয়মিত ক্লাস করেন যার গবেষণা প্রবন্ধ নিবন্ধ অনেক বেশি ডিপার্টমেন্টের মিটিংয়ে তিনি হক কথা বলেন অর্থাৎ সত্য কথা বলেন তিনি সত্যবাদী সাহসী তখন ওই শিক্ষকের পেছনে অনেক অন্য অনেক শিক্ষক লেগে যায় এবং ওই শিক্ষকের কোনো একটা ছিদ্র খুঁজে বের করার জন্য সবাই উঠে পড়ে লাগে তিনি হয়তো কোনো দিন যদি ভুল করে ফেলেন তাহলে তার আগের যত সুনাম আছে সব সুনামকে একেবারে ভণ্ডুল করে দিয়ে তার একটা ভুল ভুলকে প্রধান করে তোলা হয় এবং তার পুরো কেরিয়ারকে শেষ করে দেওয়া হয় এই জিনিসটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন তাই তিনি সবার কাছে বলেছেন একটা মেসেজ দিয়েছেন যে অক্ষমের প্রতিশোধ বড়ই ভয়ঙ্কর অক্ষমের প্রতিশোধ বড়ই ভয়ঙ্কর আমি আশা করি যে আপনারা যথেষ্ট বুদ্ধিমান আপনারা বুঝে গেছেন তবে আশার বাণী শুনিয়েছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন সাংসদ গাজীপুর যার বাড়ি তার বাবা আমরা জানি যে আহসানুল্লাহ মাস্টার গাজীপুরের শ্রমিক নেতা আওয়ামী নেতা এবং তাকে আমরা খুব ভালোবাসি জাহিদ আহসান রাসেল আহসানুল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান জাহিদ হাসান রাসেল তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেছেন যে সাকিবের বিষয়টি নিয়ে তারা এক ধরনের ধোয়াশায় আছেন মিডিয়ার সামনে তিনি বলেছেন বোর্ডের সঙ্গেও তিনি কথা বলেছেন তাদেরও বিষয়টি জানা নেই আইসিসি বিষয়টি তদন্ত করছে তবে আজকে বিষয়টি জানা যাবে অর্থাৎ আজকে বিষয়টি জানা যাবে সাকিব যাতে অন্যায়ভাবে কোনো শাস্তির মুখে না পড়েন সেই বিষয়টি তারা দেখবেন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন জাহিদ হাসান রাসেল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে আইসিসি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফলে সাকিবের ভারতের ট্যুরটি অনিশ্চয়তা রয়েছে আমি বোর্ডকে বলেছি অর্থাৎ জাহেদ হাসান রাসেল তিনি বলেছেন যে আইসিসির সঙ্গে যোগাযোগ করার জন্য আজকে তারা আইসিসির কাছে বিষয়টি জানতে চাইবেন আজকেই জানা যাবে যে কি হতে যাচ্ছে সাম্প্রতিক আন্দোলনের ফলে সাকিবের এই প্রসঙ্গটি সামনে আসলো কিনা জানতে চাইলে জাহেদা হাসান রাসেল বলেন খেলোয়াড় আন্দোলনে গিয়েছিল সেটির সমাধান হয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সাকিবের বিষয়টি অনেক দিন ধরে আইসিসি তদন্ত করছিল আমারও বিষয়টি জানা ছিল না বোর্ড বলছে তারাও জানে না সাকিব বিষয়টি হালকাভাবে নিয়েছিল কিন্তু এতদূর আগাবে বুঝতে পারেননি সাকিব বিশ্বর কারণে দল ঘোষানোও পিছিয়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন ভারত সফরে দল ঘোষণার বিষয়টিও এখনও হয়নি কারণ সাকিব থাকলে একরকম দল হবে আর না থাকলে আরেক রকম হবে দ্রুত সমাধান না হলে ভারত সফরে এই বিষয়টি নিয়ে সংশয় থাকবে রাসেল সাথে আমরা একমত যে তারা যেন সাকিবের পাশেই থাকেন সাকিব আল হাসান মানে বাংলাদেশ ক্রিকেট অপর নাম হচ্ছে সাকিব আল হাসান আল হাসানের কেরিয়ার ধ্বংস করার মতো কোনো কাজ আইসিসি বা বিসিবি করবে না যদি আইসিসি করে করার চেষ্টা করে আমরা জানি যে আইসিসিতে একটা বিশেষ রাষ্ট্রের আধিপত্য থাকে এবং তারা সবসময়ই আমরা দেখেছি যে বাংলাদেশের বিষয়ে তাদের এক ধরনের শুধু বাংলাদেশ না ক্রিকেট শুধু মাঠের খেলা না বা মাঠের বাইরেও প্রচুর খেলাধুলা হয় ক্রিকেট নিয়ে রাজনীতি হয় সেখানে আমরা চাইবো যে সাকিব আল হাসানের পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের মানুষ সবাই থাকবেন সাকিব আল হাসানকে যেন কোনোভাবেই অন্যায়ভাবে অন্যায় অন্যায়ভাবে নিষেধাজ্ঞা কেউ দিতে না পারে সেটা আইসিসি থেকে দিতে চাইলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না এরকমই মনে হচ্ছে কারণ ফেসবুকে অলরেডি বিষয়টি ভাইরাল হয়ে গিয়েছে ফেসবুকে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের কোনো শ্রেণীর মানুষ এটা মানতে চাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললাম সাংবাদিক বললাম এনজিওর বড় কর্মকর্তা তার কথা বললাম সম্পাদকের কথা বললাম সবাই কিন্তু চাচ্ছে কবি সাহিত্যিকরা চাচ্ছে যে সাকিবুল হাসানকে যেন বিসিবি ব্যাকআপ দেয় এবং সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় বিষয় সাংবাদিকরা জাহেদা হাসান রাসেলের কাছে জানতে চেয়েছে যে বিসিবির এক পরিচালকের নামে ক্যাসিনো সংক্রান্ত দুর্নাম এসছে এবং অভিযোগ সুনির্দেশন পুলিশ থেকে ধরে নিয়ে যাচ্ছে আমরা সেই দৃশ্যও দেখেছি টিভিতে পত্রিকায় সেটা দেখেছি তাহলে খেলোয়াড়দের আন্দোলন আবার সাকিবের এই ইস্যু সব কিছুই এখন আলোচনায় আসছে যে খেলোয়াড়রা আন্দোলন করেছে সাকিব নেতৃত্ব দিয়েছে আবার বিসিবির এক পরিচালকের বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডের ঘটনাও আছে তাহলে ক্যাসিনোতে জিনিস হাতে নাতে ধরা পড়েছেন যার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে তাকে স্মরণ হচ্ছে না কিন্তু সাকিবুল হাসানের মতো ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার তার একটি বিষয় সে শুধু তথ্যটা গোপন করেছে তাকে প্রস্তাব দিয়েছে সে তো প্রস্তাবে সারা দেয়নি সে তো দুর্নীতি করেনি সাকিবুল হাসান তাহলে তাকে কেন এত বড় নিষেধাজ্ঞা দিবে যদি এরকম আইন হয়ে থাকে আইসিসি তাহলে এতদিন কেন আইসিসি এই বিষয়টা নিয়ে অ্যাক্টিভ হয়নি এই কারণে সবার কাছে বিশেষ করে বাংলাদেশের সব মানুষের ভরসার স্থল যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ বাংলাদেশের গত দশ বছর ধরে যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি বাংলাদেশকে দুই হাজার সালের ভেতরে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্য কিন্তু বাংলাদেশে এগুচ্ছে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং সেখানে ক্রিকেটেরও অবদান আছে কারণ ক্রিকেট মানুষকে ইউনাইটেড করছে ক্রিকেট খেলা আসলে কিন্তু আমরা ভুলে যাই কে বা আওয়ামী লীগকে বিএনপি কে অন্য কোনো দল কে আস্তিক কে কে বাম বামকে ডান ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে সবচেয়ে ছোট যে চাকরি করে সে সবাই এক জায়গায় আসে ক্রিকেট সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি বিষয়টি সর্বোচ্চভাবে গুরুত্ব দেন এবং ডিপ্লোমেসির মাধ্যমে কিভাবে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে কোনো ধরনের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে সরকার সাকিবের পাশে দাঁড়াবে এই আশা আমি রাখছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান তার সম্পূর্ণ শক্তি নিয়ে ভারত সফরে যেতে পারে এবং বাংলাদেশকে যেন বিজয় মালা এনে দিতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন